আমার কাছে খারে এই কারজনই তো করাছে তাই না বাঙ্কানে পাবি নাকি আমরা তো এই বাঙ্কানে পাবো না তোকে দিই না মুড়ি দিয়ে দাও না গরম গরম খেয়ে নি আর হবে তো খাবে না আস্তে দিয়ে নিয়েছে এটা না না জুড়িয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? বিয়েবাড়ি এখনো জোর কদমে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। তো সকালবেলা একদম বেগুনি দিয়ে শুরু করেছি, গরম গরম। সকাল নেই মানে 10টা বেজে গেছে। তো যাই হোক, এবার একটু খেয়ে নেবো। খেয়ে দিয়ে পিঠার এবার তত্ত্ব তো কিছু সাজানো হয়েই ছিল, আরও কিছু তত্ত্ব সাজানো বাকি আছে, অনেকটাই বাকি আছে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ও মা, মা তাকাও না আমার দিকে। আর টাকা আনছি, ভাগ করা হবে। কি হবে বিরিয়ানি খাওয়া হবে বাবার কালে দার্জিলিং কালে খাইনি শোন। আমরা যুদ্ধ করে মারামারি কাটাকাটি করে আলা হয়ে গেলাম, স্বামী গয়না টয়না বেঁকিয়ে আর এক টাকাও পাবো না। পিঠার বরের কাছ থেকে 11,000 টাকা ঝেপেছি অনেক কষ্ট করে, বলে কিনা সেটা এখন দেবো না আমাদের। তাহলে কেমন লাগে? অবশ্য টাকাটা আমার কাছেই আছে, বলুন না। কাতানের দেবো না, কারণ কাতান এমন কোন বাড়ি নেই যে কাতান নেই আর গিফট দেয় না। অতএব এগুলো কাতান ফাতান দিচ্ছি না। এইসব শাড়িগুলো দেখছি আর দেখি তাঁতে ঢাকাই জামদানি টাইপের দিই। কোন কালারটা ভালো লাগছে? আমার মনে হচ্ছে এটাই ভালো না, আর কোন কালার? হলুদ। দেখ তিনটে হলুদ। এই তো এটা পুরো সেট নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো 1+3 সেট। এটা কোনটা ভালো লাগছে? এটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। দুন দুন একটা বিছানা সাজে এখনো গোছানো অনেক বাকি আছে, এই সব শুরু হয়েছে। এবার দেখি ট্রেয়ের মধ্যে রাখি দিয়ে সাজিয়ে দেবো। বেশি ডিজাইন করবো না, কারণ শাড়ির ভাঁজানো তো নষ্ট হয়ে যায়। একটা দুটো তো হয়েছে, ঠিক আছে। ওইসি কি করছো তুমি? না মেকআপ করতে হবে না। ওইসি মামাম, এটা পাউডার হচ্ছে? এটা চক দিয়ে কেউ পাউডার মাখায়? ওইসি করো না, ওইসি মা নিচে চলে এলাম, কারণ ওপরে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাপড়ি দিচ্ছে, ওই জন্য সব জোর প্রদমে শুরু হয়েছে। কারণ আজকে প্ল্যান আছে আমাদের বিকালের মধ্যে কমপ্লিট করে ফেলা, তারপর সন্ধ্যেবেলায় ইচ্ছা আছে, জানি না মধ্যে কি হবে, সবার সঙ্গে ফাইট করে যদি জিততে পারি তো রাতের বেলা বর্ধমানে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে। বাট কালকে রানি হচ্ছে খাওয়াটা ডিউ আছে আমাদের, মর খাওয়াবে মুড়ি চানাচুর। দেখা যাক পারি কিনা, চলছে তো সব বোনগুলো মিলে হাতাপাতি করে দিচ্ছে, অলমোস্ট হয়ে এসেছে, এখনো বাকি আছে, হয়ে যাবে আশা করছি। এইটা এটা রিবন দিয়ে দিতে হবে, এটা টাইট করা আছে চারিদিকগুলো। দুটো রুমালের পাশাপাশি ওপর ওপরে দিতে হবে, দাঁড়া দাঁড়া, হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম করে। এটা হয়ে গেছে তাই তো? হ্যাঁ এটা ঠিক আছে, বিছানা চাদর হয়ে গেছে, এটা ডিজাইন করে দিতে। এটা আর মোটামুটি তো হয়েই এসেছে, আর ফলে ঝুড়ি ফুড়িগুলো আর ছেলের একটা জামা আসবে। হ্যাঁ ওইটা এসে করছি আমি স্নান করে, ওটা এসে করছি, হ্যাঁ সাজিয়ে গুজি স্নান করে এসে। তোরা করে নিলে করে নিলে না যা,
আমি একটু উঠে গিয়েছিলাম, এখান থেকে ব্রেক নিয়েছিলাম। তার কারণ হচ্ছে মেয়ে আমার একার কারো কাছে স্নান করবে না, কারো কাছে খাবে না, মাম্মা ছাড়া হবে না। পাঠালন তো কাঁদতে শুরু করে দিয়েছিল, ওই জন্য ওকে সব খাইয়ে দাইয়ে জামা প্যান্ট পরিয়ে একদম স্নান করিয়ে রেখে এলাম। এবার এলাম, এবার আমি একটু গা টা ধুয়ে নেবো, স্নান টান করে নেবো, তারপরে আবার বসবো। হ্যাঁ হ্যাঁ, ফুলকপি আনাছো? ফুলকপি এনেছো? এর মধ্যে কি আছে ফলগুলো? এটা ফল, এইটা খুব ভালো হয়েছে সূচিপত্রটা, দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক হবে। আমরা আজকে চান করিনি, বাজে হচ্ছে আড়াইটে, তত্ত্ব সাজাতে গিয়ে সব আমাদের অবস্থা দেখ সব। এইটাও চান করেনি, শুধু একমাত্র এইটা করেছে ভদ্র ছেলে। আর দিদিকে এই ব্লাউজটা দিয়ে দিদি পরে বসেই আছে। সবাইকে সবার মায়েরা আসতে তাগাদে দিয়ে চলে যাচ্ছে। কি রে আমাদের প্রোগ্রাম ফেল না? ওকে কেন সবাইকে ছেড়ে দেবে তোকে দিদি? তো যা হবে না আজকে, আমরা ছোট্ট করে গিয়ে পোট্ট করে চলে আসবো। মেমারি যাওয়ার বর্তমান যাওয়ার ডিফারেন্সটা কি আছে? বলছে বাড়িতে এক গাদা খাসির মাংস আছে, বাবা বাবা লোভ দেখাচ্ছে ছেলে বলে তোকে তোদেরকে একটা করে চপ এনে খাওয়া। চপের লোভ দিয়েছে? তুমি আসবে, সোহম আসবে, আমি এখান থেকে যাই নাকি চাষবাস করি? থাকো তোমাদের তো সব এলে মোটামুটি সমস্ত তত্ত্ব ট্রে সাজানো শেষ, শুধু এবার কুমড়োর মধ্যে কি বলবো আন্টি আঁকা হচ্ছে, আর লাইয়ের মধ্যে আঙ্কেলকে আঁকা হবে। আঁকার দায়িত্ব তো তোমার উপরই পড়েছে, ভালোই আসছে, সুন্দর হচ্ছে। এবার এগুলোকে আন্টির মাথায় শুধু দুটো ফুল মুছে দেওয়া হবে, আর আঙ্কেলকে কিছু মজা টজা হবে। তোদের মাথায় সব বুদ্ধিকে দিয়েছে, ছোট থেকে এরকমই তো দেখে মামিমার বিয়েতে দিয়েছিল। তোমাদের দেয়নি বলো ওখান থেকে? সে বড় কিসে দিয়েছিল? লাউ কুমড়ো? হ্যাঁ দাদু লাউ লেগে দিয়েছিল। দেখি দেখি ঘোর, ও বাবা কি লাগছে। আর এখানে আমার এখন ব্যাগ গোছানো চলছে, কারণ আমার মেয়াদ আর কালকের দিনটা, কালকে ফুলসজ্জা সব যেতে যেতেই হয়ে যাবে, আর সময় পাবো না, ওই জন্যই ব্যাগটা মা গুছিয়ে দিচ্ছে। আমার কি অবস্থা দেখো, ব্যাগের চারিদিকে টেনে টুনে বার করে এটা করা হচ্ছে, আর এগুলো সব গোছানো হবে একবারে। হ্যাঁ ওটা জিন্সটা আমার না, জিন্স পরে যাবো না ট্রেনে, চুড়িদার পরে যাবো, সারাদিন অসুবিধা হবে শুয়ে বসে। আছে হলো হলো আঁকা হলো দেখি, এই সাবাস, না 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 কিছু আঁকাতে হবে না, কি অবস্থা আমাদের বাড়িটা, গোপ করেছিস? হ্যাঁ আচ্ছা, এটা কি বিয়াই হয়ে গেল? এটা বিয়াই আর বিয়ান
ফাইনালি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, যদি একটু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা তো জানোই, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করতে দিবে, ঠিক আছে? আর কালকে তো ধমকাতার ব্লগ আসতে চলেছে, পৃথার কাছে যাব, তো দারুণ ব্যাপার, আমাদেরও খুব মজা হচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।